নমস্কার, আমি রাকেশ সিনহা। আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য আসলাম আর কি। নতুন একটা অভিজ্ঞতা হলো আজকে, তো অভিজ্ঞতা খুবই খারাপ আর কি, ঠিক আছে? তো যারা জানো আর কি, মানে সবার বাড়িতে তো ছাদে লাগানো হয় না, টিনের শেড বাকি উঠানে লাগায়। তো আমরাও ঠিক একই রকম উঠানে একটি লাগানোর জন্য অর্ডার দিয়েছিলাম। তো একজন পরিচিত ছিল, তার থ্রু থেকেই আমাদের কাছে একজন মিস্ত্রি আসেন এবং যেহেতু বিশ্বস্ত ছিলেন, ঠিক আছে, তো কাজে তার সাথে আমরা লিখিত কোনো কিছু যাইনি আর কি, যেটা সবথেকে বড়ো ভুল পরবর্তী প্রমাণ হলো আর কি, সেটা আজকে প্রমাণ পেলাম। তো সেটাই বলার জন্য আসলাম আর কি। আমি নামটাম কিছুই বলছি না, যা সেটা অভিজ্ঞতার কথা, তো সেটা শেয়ার করছি সবাইকে, যদি কেউ চিনে থাকো আর কি, আর যে করেছে আর কি, তার সেদিন ভিডিওটা দেখে থাকে তাকে অসংখ্য ধন্যবাদ নতুন একটি অভিজ্ঞতা শেয়ার করার জন্য, যে আপনার মতনও মানুষ আছে পৃথিবীতে, যে মানুষের চুনা লাগা লাগা বেঁচে আছেন আর কি আপনি। ভালো কথা, অসুবিধা কিছু নেই, চিনলাম আপনাকেও আমি, ধন্যবাদ। এবং খুবই একটা অবাক বিষয়, আমার আবার দাদু বাড়ি এলাকারই উনি, আবার তার ওনার বাড়ি, ভালো এবং আরও আরও ভালো করে মনে রাখবো, অসুবিধা নেই, ঠিক আছে, ধন্যবাদ। বিষয়টা আগে বলি সম্পূর্ণ, তারপরে বলবেন যে সত্যি কি মিথ্যা, বা আমার কাছে আমি কোনো প্রমাণ দেখাচ্ছি না, আছে সিসিটিভি ফুটেজ, অনেক কিছুই আছে, আমি দেখাচ্ছি না, ওগুলো কিছু দেখাতে যাচ্ছি না, ছাড়ুন সেই সব কিছু, জাস্ট কথাটা বলছি আমি আজকে। তো কথাটা হচ্ছে, উনি যখন আসেন প্রথমে বলেন যে আমাকে 72 থেকে 74 কি 75-এর মধ্যে আপনার কাজ সম্পূর্ণ হয়ে যাবে। আমি মানে কোনো ব্র্যান্ডের কোম্পানি বলছেন না, যে অমুক অমুক কোম্পানির জিনিস দেয় আমি দিব, আমি বললাম যে না, আমি টাটা ছাড়া করাবো না, আমার টাটাই লাগবে। তো এবার যেহেতু আমি বলছি টাটা দিতে যাচ্ছিলেন না প্রথমে, তো পরবর্তীকালে লোহাটা টাটার দেননি, তাও লোহাটা একটু ভালো, মানে যে দিতে আছে তার থেকে ভালো দিয়েছেন, তার জন্য 4,000 টাকা এক্সট্রা লাগবে আর কি। তো এবার হিসাব মতন কী হয় যে 75 থেকেই হয়তো 4,000 টাকা এক্সট্রা হবে, ঠিক আছে? তো কিন্তু যে তিনি একটা আইডিয়া দিয়েছেন, এখন সেটা পরবর্তীকালে হয়ে যায় সেটা সেটাই নাকি তিনি এস্টিমেট দিয়েছিলেন, মানে এস্টিমেট না, ওটা হচ্ছে চুক্তিবদ্ধ হয়েছে ওনার সাথে, তারপর সেই টাকা না, সেটা হচ্ছে 84 বা 85 মানে হাজারে হয়েছিল আর কি। হ্যাঁ, যেখানে কথা হচ্ছে 74, সেটা উনি 10 বাড়িয়ে দিয়েছেন, বুঝতে পারলাম তো বিষয়টাকে, ঠিক আছে, কারণ সেটা তো আর আমি আপনাকে প্রমাণ করতে পারছি না এই মুহূর্তে। হ্যাঁ, উনি সবচেয়ে ভালো মজার জিনিসটা করেছেন, একটা সবাই ম্যাপ তৈরি করে না, একটা কোথায় কত ম্যাপ হবে, তখন সেটা ছিল না, ঠিক আছে? তো তখন যিনি তৈরি করেছিলেন, তারপরে এখন পাশে ছোট্ট করে লিখে নিয়েছেন যে 84 বলে কথা হয়েছিল, সেটা লেখা আছে ওনার কাছে, লিখেছেন 84 মানে 84,000 মানে 1,000 কথা হয়ে গেছে আপনার সাথে, এরপরে যা হবে তার যুক্ত হবে, ঠিক আছে? তো এবার এবার মজাদার বিষয় এটা যে টাকা হিসাব কিন্তু দেবেন না, তিনি যে কী কী জিনিস আসলো আমার, তিনি সেটা হিসাব দেবেন না, তুই কখনও দিচ্ছেন সেটা ব্যাপার নাই, কিন্তু আবার কাজ হওয়ার পরে কিছু জিনিস চলেও যাচ্ছে আবার অন্য জায়গায়, বুঝতে পারলাম তো বিষয়টাকে, যে একটা করে বলি তাহলে সম্পূর্ণ বুঝতে পারবেন, মানে এতটা কথা জমে আছে বলতে বলতে আমি মানে অনেক কিছু বলে ফেলছি আগে। তো যেখানে ছিলাম আর কি, তো তিনি সেখানে রীতিমতন বললেন যে টাকা দিতে পারবো না আমরা এই ব্যাপার, লাস্টে উনি ওই পরিচিত যা ছিল তাকে সাথে কথা বললাম আমি আবার, তো তিনি আবার বললেন না ঠিকই আছে আমি কথা বলে নিচ্ছি যে উনি টাটাই দিবেন, উপরে যে শিটটা হয় সেই টাটার কোম্পানির শিট, আর যে লোহাটা হবে সেটা হচ্ছে কী জানো একটা অন্য কোম্পানি, একটা দেখলাম নতুন কোম্পানি নাম শুনিনি, তবে বলছে যেহেতু উনি গিলের কাজ করেন আর কি, উনি বলে কোম্পানিটা ভালো খুব, এটা খারাপ হবে না, নিতে পারো অসুবিধা হবে না, তো সেখানে রাজি হলাম। তো এরপর যদি তোমার কাজ শুরু হলো অসুবিধা নেই, তিনি বললেন যে এবারে যে রং টং করতে হবে সব কিছু করে দেবেন, 2 কোট, এবার কালো রং করে দেওয়া হয়েছিলো, সেটা আবার প্রাইমারি দিয়েছেন, ঠিক আছে, কালো রং নয় আর কি, সেটা প্রাইমার, ঠিক আছে? তো ভালো কথা, সেটাও একটা মজার বিষয় হয়ে গেল, এখানে জানলাম যে প্রাইমারও রং হয়ে যেতে পারে, ঠিক আছে সেটা হলো। আর তারপরে এবার কাজ হলো, কাজ মুজির মতন হলো, এবার কাজ প্রথম দিন তাকে ওনাকে দেওয়া হয়েছে অ্যাডভান্স হিসেবে 30,000 টাকা, ঠিক দুদিনের মাথায়, দুদিনে কী বলছি একদিনের মাথায়,
একদিনের মাথায় তিনি বলছেন আমাকে আরও 50,000 টাকা দিতে হবে। এখন তো কাজ শেষ হোক, তারপর হিসাব করে দেবো, তিনি রাজি হবেন না। আর সেদিন ছিল শনিবার, ঠিক আছে, তো শনিবার ব্যাংক বন্ধ। এবার আমরা তখন লাস্টে বললাম যে তাহলে আমি চেক দিয়ে দিচ্ছি, আর তিনি এবার চেক নেবেন না। আমি চেক নিয়ে কী করবো, তার কথাবার্তা শুনে আমাদের মানে গা চলে যাবে আপনাকে সেরা। আমি চেক নিয়ে কী করবো, চেক নেওয়ার কী দরকার আমার, আমি চেক টেক নিব না, টাকা চাই। আমার তার সোমবার ছাড়া অসম্ভব ব্যাপার, আমরা দিতে পারবো না, আজ হচ্ছে সোমবার, ঠিক আছে। তো তো হঠাৎ দেখি তার কাজের স্পিড বেড়ে গেল, রাতারাতি তিনি মানে কাজ করা শুরু করলেন। এবং আমার যে পরিচিত যে ঠিক করে তাকে আমি বলেছিলাম বলে তিনি আমার বলছে ঠিক আছে আমি কথা বলে নিচ্ছি, আমি সোমবারই দিলেই হয়ে যাবে, অসুবিধা কিছু হবে না। বা যাই হোক কাজ হলো, ভালো কথা, কোনো কাজ নেই আমি কোনো কথা বলছি না, ঠিক আছে, কাজ ওখানে কিছু ব্যাপার আছে, ঠিক আছে, তাও ঠিক আছে। এবার কথা হলো আজকের দিনে, যখন আমি ওনাকে বললাম যে 30,000 টাকা এখন দিচ্ছি দুপুরবেলা, আর আপনার যখন সন্ধ্যায় আসুন বসে বাদ বাকিটা দেবো, তখন ওনার কথা হলো হ্যাঁ আপনার টাকা দিতে হবে, আমি তো শুনেছিলাম টাকা সঙ্গে দিয়ে দেবেন আনতেন, আমরা তো হিসাব টিসাব না করে টাকা কাম করে দেবো, আসুন সন্ধ্যাবেলায়, যে পরিচিত সেও আসবে, সবাই একসাথে বসে এটা আসুন হবে, কী করবেন আপনি সে সন্ধ্যাবেলায় কী হবে, আর মামচোপ করে একটা হিসাব হবে, একটা হিসেবে খাবার কী হিসাব, আপনার কথা হয়ে গেছে সব কিছু। তখন পর্যন্ত আমি জানতাম 74 কথা হয়ে গেছে, তারপরে যা যা বলেছেন সেটা যুক্ত হয়েছেন। এবার কী কী বলেছেন সেটা আমি বলে ফেলি, যে যে উপরে সিট দেওয়া হয় সেটা আমি স্টুডেন্টে টাটা দিতে বলছেন, প্রথমে ওটা তুমি টাটা দিয়ে দেবেন, সাইডে দেখবেন কিছুটা দেয় যা জলে না ঢোকে, সেটা তুমি জিন্ডাল দেবেন, টাটা দিবেন না কিছুতেই। আমি কেন দেবেন না, টাটা যখন হচ্ছে টাটাই আমি নেবো, টাটা সাইড নেবো না। লাস্টে আবার বলছেন না 2,000 টাকা তাহলে বেশি লাগবে, ঠিক আছে। তো এবার ঠিক আছে 2,000 টাকা বেশি হবে, ঠিক আছে দিব, তাহলে ওইদিকে 4,000, এদিকে 6,000 বেশি হবে, মানে যদি হয় 80,000 টাকা হবে, তাই তো, ওইদিকে 74 যদি হয়ে থাকে, 74 হয়ে থাকে যদি, ঠিক আছে। এবার এবার মজার বিষয় এখানেই, আজকে উনি হয়ে গেল সেটা 90,500 উনি বলছেন, আমার ওনার হিসাবে 90,500 হয়, ওনাকে 90,000 টাকা দিতে হবে। এবার এবার হচ্ছে আমরা এখানে একটা বিষয় আছে যে ওনার কিন্তু প্রচুর দিন ব্যাগ চলে গেছে, মানে যেটা লাগে টিন বলুন, তারপরে হচ্ছে যে রড ছিল প্রচুর, 3-4 রড গেছে, খাম্বা গেছে, ঠিক আছে, আমার কিন্তু কোনো, এবার যত মেটেরিয়াল টুকরো আছে সেটাও কিন্তু তিনি ব্যাগে করে নিয়ে গেছেন, অসুবিধা কিছু নেই, নিজেই নিয়ে যেতে পারেন, সেটাও তিনি তার মধ্যে বিক্রি করবেন, কাজে লাগাবেন, সেখানেও 500-600 বা 1,000 টাকা আসবে, ঠিক আছে, সবই বুঝলাম। এবার যখন এত বড় কাজ করার পরে কেউ যদি বলে আমি 500 টাকা ছাড় দিচ্ছি আপনাকে, আপনি বিশাল খুশি হবেন, আপনার কী মনে হতে পারে? এখন মজার বিষয় আর একটা জিনিস, যে আমার যে পরিচিত সেও কমাতে পারলো না শেষ মিনিটে, সে বলেছিল যা মালের দাম যা হবে সেটা দিয়ে দিও তুমি, আর যেটা ওনার যে চার্জ থাকবে সেখান থেকে আমি ব্যবস্থা করে দেবো, অসুবিধা কিছু হবে না, কোনো ব্যাপার নেই, চাপ নেই। লাস্টে দেখলাম তিনিও কিছু করতে পারলেন না, মানে এখানেও একটা অসাধারণ বিষয় দেখলাম, যে ভাই কী ব্যাপার, কী বিষয়বস্তু কিছু বুঝলাম না আমি, যে ঠিক আছে তাই আমি তাও অসুবিধা নেই, মানে যাতে মা তো খেপে গেছে আমার প্রতি, কারণ ঠিক করেছি আমি, আমার প্রতি খেপবে, স্বাভাবিক ব্যাপার। এই ভিডিও দেখার পরে আমাকে স্যাররাও গালাগালি দিবেন, অসুবিধা কিছু নেই, স্যার ক্ষমা করে দিয়েন, শিক্ষায় তো মানুষ শেখে, এটাই হচ্ছে ঘটনা। তো বেড়ে গেল 10,000 টাকা তিনি বেড়ে দিয়েছেন, ওখানে ব্যাপার নেই, আর 10,000 টাকার জন্য খারাপ লাগছে, অন্য কিছু না, 10,000 টাকায় আমার যা বললাম বুঝতে পারলাম, উনি সাইড করে দিয়েছেন, এখানে তার কোনো ব্যাপার নেই। আর টানলে অনেক কিছু হবে, কারণ ওইগুলো টানছি না, এখন কে সেই টিভির ভোটে বের করো, অনেক কিছু করো, চলে গেছে চলে গেছে, দেখে লাভ নাই, এখান থেকে শিক্ষা নেওয়া এটাই, পরবর্তীকালে ওনাকে তার দিচ্ছি না, আর এরপর থেকে যেখানে কাজ হবে অনেক ভেবে চিনতে ভালো মন্দ ভেবে কাজ করতে হবে আর কি। এটা শেয়ার করলাম এই কারণে, তোমরাও যে কোনো কাজ করো, লিখিত ছাড়া কোনো কিছু পড়া হবে না, লেখাপড়া ছাড়া কোনো গল্প নেই, মুখে কোনো গল্প নেই। আমাকে যেমন এস্টিমেটকে কেউ যদি বলে যে হচ্ছে আমি সেটার কী বলবো, ওটা কেউ চুক্তিভক্ত হয়ে গেছে, চুক্তিভক্ত মুখে কোনো দিন হয় আমি বলে জানি, আমার কোনো দিন জানা নেই,
চুক্তিপত্র মুখে হয়, ঠিক আছে? তো যাই হোক, ঠিক আছে, উনি আমার থেকে অনেক বড়, ওনাকে অনেক সম্মান জানাচ্ছি, শুভেচ্ছা। আর টাকা মেরেছেন, খুব ভালো কথা, টাকা মেরে এনজয় করুন, মাংস ভাত খান, দেখা যাক কতদিন হজম হয় আপনারও। ঠিক আছে, আর কিছু বলার নেই তেমন, অনেক কিছু হয়তো থেকে যাচ্ছে, আমি আমি গোছাতে পারছি না কথাটাকে, কারণ ভিতরে প্রচণ্ড একটা খারাপ লাগা কাজ করছে যে চোখের সামনে কেউ যদি আপনার কষ্টের টাকা মেরে দেয়, তাহলে যেটা হবে স্বাভাবিক, যেটা হবে স্বাভাবিক, কিন্তু কিচ্ছু হিসাব দিচ্ছেন না, হিসাব দিবেন না তিনি, ওনার বক্তব্য আমি হিসাব দিব না, দিতে বাধ্য নেই। হ্যাঁ, আমি চুক্তি নিছি, আমার যা কাম যা করা করে দিছি, আমি বাদ বাকি আমার লাভ, আমি কামাই করতে আসছি, আমি কামাই করে বাড়ায় যাব, বুঝতে পারেন তো? এবার এখানে আমার একটা কোশ্চিন, তার ওনাকে ওনার উদ্দেশ্যে, আপনি ঠিক আছে, আপনি যখন বলছেন যে আপনি তো ধরে নেন এত টাকা লোহা লাগছে, ধরে নেন এত টাকা টিন লাগছে, আর বাদ বাকি এই টাকাটা হচ্ছে আমার মিস্ত্রি চার্জ। আচ্ছা, ঠিক আছে, আর যে যেগুলো আপনি হিসেব করে বললেন যে যা যা আসলো, হ্যাঁ, মালপত্র আসলো, এবার কিছু তো ব্যাগও চলে গেল, সেটা মানাস হবে না, তাই তো? ওরা বেশি নিয়ে আসছিলেন, সেই টাকাটা ধরে নিয়েছেন তাহলে নিশ্চয়ই, এখানে ধরে নিই, সেটা আপনি জানতেন যেখানে লাগবে না এখানে রাখি, তারপরে অন্য জায়গায় নিয়ে চলে যাবো। যাই হোক, সেটা আপনার ব্যাপার, আপনি ভালো বুঝবেন, এতদিন করে আসছেন, বাড়িতে অনেক মানে মালপত্র জমাইছেন আর কি, সেখান তো বাড়ি থেকে এবারে নিয়ে আসছেন আর কি, ঠিক আছে, সেটাও একটা ব্যাপার, সেটা ওয়েলকাম, অসুবিধা নাই, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেন এটা ছড়ায় আর কি, যিনি করেছেন আমি তার নাম ফোন নাম্বার কিচ্ছু বলছি না, তিনি ভিডিওটা দেখলে বুঝে যাবেন কি বলতে যাচ্ছি আমি আপনাকে, আপনাকে কিচ্ছু বলতে যাবেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমার বাড়িতে পা দিয়েছেন, আপনি কাজ করেছেন, অসংখ্য ধন্যবাদ, আম খেয়েছেন দুবেলা, ভালো মতন খান, হজম করুন এবং সুস্থ থাকুন, ভালো থাকুন, ঠিক আছে? তো আর যারা যারা কাজ করাচ্ছ, যদি খোঁজখবর নিয়ে জানতে পারো সে ব্যক্তিটা কে, জানো, এবং সাবধানে কাজ দিও তাদেরকে, কারণ আপনাদের সাথে হচ্ছে, এটা আমার সাথে আজকে নয়, এটা অনেকদিন ধরে হচ্ছে, তারা তিনি করছেন, এবং হয়তো অনেকেই বুঝতে পারছেন না, আমি অনেক কিছু বুঝতে পারছি, তাই বললাম আমি আপনাকে থেকে যে চেঞ্জ আজ পর্যন্ত হয়নি, আজ পর্যন্ত যারা কাজ করেছে আমাদের সাথে তারা এরকম জিনিস কোনোদিনই করেনি কেউ। এটা আমি নতুন একটা অভিজ্ঞতা করলাম যে যে আমাকে পাঠালেন সেও কমাতে পারলো না, মানে বোঝা যাচ্ছে জিনিসটা কি, ভাবা যায় জিনিসটা, এটা ব্যাপার। কিন্তু আমি বিশ্বাস করি তিনি এখান থেকে কোনো কমিশন বা কোনোভাবেই কোনো ভাতার জন্য মানে তিনি কমাতে পারেননি বা কিছু এক্স হয়, সেটা আমি বিশ্বাস করি না, এটা আমাকে করাতে পারবে না, অনেকে তো বলতে পারেন যে এই ব্যাপার হয়তো আছে ভিতরে ভিতরে, এটা কখনোই না, কারণ তার সাথে সম্পর্ক আমার একটু আলাদাই, এবং তাকেও বলছি এরপরে কাউকে সাজেশান দিবেন, একটু সাবধানে দিয়েন, কারণ সম্পর্ক এতে খারাপ হয়, অন্য কিছু না, সম্পর্কটাই খারাপ হবে, কারণ সম্পর্কটা এখন আজকের প্রচুর দামি বিষয়, কাজ তো প্রচুর আসবে, প্রচুর যাবে, হ্যাঁ ঠিক আছে, অসুবিধায় গেছে, সেই বিষয়টাকে না নিয়ে আলোচনায় করলাম। তো আমার কাছে খারাপ লেগেছে এটাই, তিনি যদি কথাবার্তা ঠিকঠাক বলতেন ভালোভাবে, অনেক কিছু কথা আছে আমি বলছি না, মানে বলতে চাচ্ছিও না সেই সব জিনিস, মানে কেন খারাপ করবো, মার সাথেও খারাপ ব্যবহার করেছেন তিনি, যেভাবে কথাটা বলছেন উনি আজকে, আমরাও ওইভাবে কিন্তু মার সাথে আমরা কথা বলিনি, যাই হোক ঠিক আছে, সেটা উনি বড়ো, অনেক বড়ো, তাই জন্য অনেক ধন্যবাদ, কী বলবো, এখন স্যাররা গাল দিবে জানি, গাল দিয়েন স্যার, অসুবিধা কিছু নেই, ছোটো মনে মাফ করে দেবেন, এটাই হচ্ছে কথা, ছোটো মনে না, ছোটো ভেবে আর কি, আমি বলতে ভুল করলাম। এর থেকে একটা শিক্ষা, সবাই নাও, বুঝে শুনে লেখাপড়া করে কাজ দাও, যাতে পরবর্তীকালে ওই জিনিসটা না হয়, এখন তো রেকর্ডিং ছাড়া কাজ করা দিতে দেওয়া যাবে না, যে যার সাথে কথা বলো কাজ দিচ্ছ তার রেকর্ডিং করো, ভিডিও রেকর্ডিং করো, সেটা রাখো, পরবর্তীকালে মিলাতে হবে, তাই হতো, কিছু করার নাই, অপশান নেই, এদের কখন পাল্টি হয়ে যাচ্ছে, কোনো কিছু বোঝা যাচ্ছে না, বুঝতে পারলেন তো, কোনো কিছু বোঝা যাচ্ছে না, কাজে এই হচ্ছে ঘটনা, মোটামুটি বললাম, প্রচুর কথা রেখে দিলাম, কী বলবো, তাহলে 20% বললাম, বাদ বাকি রেখে দিলাম,
মানে সব কিছুই নিয়ে, মানে তিনি সবই নিয়ে আসেন, সেইভাবে নিয়ে গেছেন। হ্যাঁ ঠিক আছে, তো এই হচ্ছে ঘটনা। আর করেছেন ঠিক আছে, তাকে কি বলবো জিনিসটাকে, কোনো কিছু বলতে গেলেই তার অন্য অন্য ধরনের মানে কথা আসে। ঠিক আছে, অসুবিধা নেই, ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। এটা আমি কোনো মানে এটা যা জনস্বার্থে প্রচারণ করার জন্য ছাড়ছি, কাউকে উদ্দেশ্য করে বলছি না, এবং নিজের মনের কথাটা প্রকাশ করলাম যাতে আপনাদের সাথে না ঘটে আর কি। মানে যে ঘটনাটা খুবই খারাপ, এই ঘটনাটা ঘটা উচিত না, একদম উচিত না, কাউকে বিশ্বাস করবেন না আজকের যুগে, কাউকে বিশ্বাস করার নেই, কারণ বিশ্বাস করে ঠকতে হবে। ধন্যবাদ, আমি একটা ছোট্ট প্রয়াস শুরু করছি জিনিসটাকে, যে এই দুর্নীতি বা বলতে পারেন বা যা কিছু বলতে পারেন, এইসবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, কিছু করার নেই আমাদের, আমাদের মুখের ভাষা নেই বা আমাদের, না আমার কাছে কিন্তু যেমন এই মুহূর্তে কিছু করার নেই আমার কাছে, না আমি গন্ডগোল করতে পারি, না ঝড়া করতে পারি, না মানে কী বলবো, কিছু করার নেই, করেছি এখন কাজ, দিদি এখন কাগজ খুলে দেখাচ্ছে না, আমি বুঝে গেলাম ব্যাপার হয়ে গেছে গল্প, আর আর কিছু কথা বাড়াইনি, আমি জাস্ট এই ভিডিওটা পোস্ট করছি, তাতে কারো যদি মনে কিছু হয় হবে, না হলে কিছু করার নেই, এটা নিজের ভুল থেকে নিজেকে শিক্ষা নেওয়া। অনেকে হাসবেন আমাকে দেখে, জানি সেটা, তাতেও হাসুন, আমার উপভোগ করবো আমি জিনিসটাকে, যা ভাই প্রচার হচ্ছে বা আমার ভুল থেকে কেউ শিখতে পেরেছেন। তো এটাই বলেই আজকে ভিডিওটা এখানে শেষ করছি, অনেক লং হয়ে যাচ্ছে, প্রচুর বলার আছে, মানে বলতে পারছি না, অনেক কিছু বলার ইচ্ছা করছে, ডিটেলস বলতে ইচ্ছা করছে, কী করে কী হলো না হলো, তো জাস্ট অল্পের উপর দিয়ে বলে গেলাম, কারণ বড় ভিডিও আর ভালো লাগছে না বলতে। তো সবাইকে ধন্যবাদ, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হতে পারে, তো যদি কিছু মতামত থাকে এই বিষয় নিয়ে বলবেন কমেন্টে, কাল দিলে দিবেন, ধন্যবাদ সবাইকে।